সম্মিলনে মহোৎসবে বিভিন্ন জায়গায়। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। আবার রাত্রে সম্মিলন আছে, সেখানে যাব আগামী দিন রাত্রে উঠে। আমি আবার চলে যাব মালদাতে, সেখানেও আমার অনুষ্ঠান পরস্পর রয়েছে। সব থেকে আগে আমি এই কথাটা সবার আসরে বলে থাকি যে আমার হরিগুরু চাঁদ জগতের আমাদের উপাস্য দেবতা, আমার প্রণাম এবং আমার জন্মদিনে আমি তাকে বরণ করি। আমার নিঃশ্বাসের থেকেও আমি হরিগুরু চাঁদকে ভালোবাসি, তার সঙ্গে ভালোবাসি। আমার স্বজাতি বর্গকে আমার স্বজাতি যদি থাকে তবে আমার হরিগুরু চাঁদ থাকবে, আর আমার স্বজাতি যদি না বাঁচে হরিগুরু চাঁদ ভগবান এ জগতে মানতে আজ 200 বছর লাগলো, আরো কত 200 বছর চলে যাবে। তাই যাদের সঙ্গে ফেলে আমার একটা দুটো সম্মিলন বাদ গেলেও আমি উপস্থিত হই, তার জন্য আমি গর্বিত বোধ মনে করি। আমি ট্রেনে উঠলে বাসে উঠলে জিজ্ঞাসা করে, কারণ আমার রায় টাইটেল ভাবে কি ভাটসাজ বা উচ্চমানের হবে, আমাকে ছেদ্য করে জিজ্ঞেস করে, পন্ডিতজি বাবাজি মহারাজজি আপনি কোন সম্প্রদায়? আমি জোর উনি যত ছোট বলে ভোল্টেজ বাড়িয়ে দিই। আমি বলি আমি খাঁটি নমঃসূত্র, আমি খাঁটি নমঃসূত্র, গোপালগঞ্জ সাব ডিভিশনে রাখোর আমার বাড়ি, আমি এই দেশে বিনিময়ে এসেছি কিন্তু আমি নমঃসূত্র। তখন তার মুখটা ঘুচিয়ে যায়, আমি বুঝি মানে মুখটার ভিতর দিয়ে যেরকম ঘুচায় অন্তরে ঘুচায়, তাহলে আমাদেরকে এই আসরে এইরকম মুখ ঘুচানোর জন্য অনেক অনেক শিক্ষিত বাবুরা রয়েছে যে জায়গাগুলো ফাঁকা থাক, তাহলে আমাদের ময়দান গুলো ভরবে। আর সেদিন নয় এই ফাঁকা জায়গা একদিন আপনাদের দেখাবে ফাঁকা থাকবে না, হাজার হাজার নমঃসূত্র তারা রাজপথে ওনাদের অধিকার নেওয়ার জন্য আমরা ঝান্ডা ধরেছি। স্বজাতির সংগঠন অল ইন্ডিয়া নমঃসূত্র বিকাশ পরিষদ এগিয়ে চলেছে। আজকে নমঃসূত্র বিকাশ পরিষদ